হ্যালো, ডাক্তার ঘোষ বলছেন? না আমি ওনার কম্পাউন্ডার বলছি, বলুন। আমি বাপি বলছি। কে বাপি? লাও বাবা, বাপি মানে বাপি, আমি বাপি, আমি কে আবার কি করে বুঝাবো বলুন। বলছি যে আমার বউ 7 মাসের পুয়াতি আছে, তো ডাক্তার বলেছিল 7 মাস হইলে পরে একবার চেক আপ করাই নিয়ে যাবেন, তাই নামটা লেখাচ্ছি। আচ্ছা, নামটা বলুন। আমার বউ কি কি বলছেন? আমার বউ, আমার বউ? আপনার নয়, আপনার নয়, আমার বউ। আরে দাদা, আপনার আপনার বউয়ের তো একটা নাম আছে নাকি? সে তো থাকারই কথা, লেখুন ঝুমারানী, ঝুমারানী রায়। বলি ঝুমারানীকে একসঙ্গে লিখবেন? আরে বাবা, নাম লিখতে জানি। সে তো বুঝলাম, কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লিখেছে, তারপরে ফাঁক দিয়ে পরে মারানি, এই আধার কার্ডে লোককে দেখাইতে পারি, তাই বলে দিলাম আর কি। বয়সটা বলুন, বয়সটা। এই 32 নাহলে 33 হবে নাকি? সেটা আমি কি করে বলবো? আচ্ছা, আপনি তো আচ্ছা লোক মশাই, আমি কি করে বলবো? আপনার বউয়ের বয়স কত? আরে আপনাকে জিজ্ঞাসা করি নাই, আমার বউ পাশে বসে আছে, আমি ওকেই জিজ্ঞাসা করছি, আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাচ্ছেন কেন? আরে দাদা, আরে আরো পেশেন্ট আছে দাদা, ব্যস্ত আছি। তো আমার বউ কি পেশেন্ট লয় নাকি, নাকি আমি টাকা দিব নাই? আচ্ছা ঠিক আছে, শুনুন শুনুন, আমি নামটা লিখে দিয়েছি, আপনার বউকে খালি পেটে আনবেন। আচ্ছা মশাই, আপনি তো বেশ কথা বলছেন, বলি আপনাকে তো বললাম আমার বউ 7 মাসের পুয়াতি, তোকে আমি খালি পেটে কি করে নিয়ে যাব? ও দাদা, আপনি কি কাজের সময় ইয়ার্কি মারছেন নাকি? হ্যাঁ, খালি পেট, খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি, কাল সকাল 8:30 চলে আসুন। হ্যালো, আমি বাপি বলছি। বলে দিলাম তো কাল সকাল 8:30 চলে আসুন। দাদা কালকে হবে না, কালকে আমার একটুকু কাজ আছে, মাঠে ফাটে একটু খেতারও করতে হবে, আমি পরশু যাব। পরশু হবে না, পরশু ডাক্তারবাবু পরশু থেকে 11 দিন থাকবেন না, বাইরে যাবেন। এটা কিরকম হইলো, ওই আমার বউ এখন পুয়াতি আর ডাক্তারবাবু এখন বাইরে গেলে কি করে হবে? তাহলে আমার বউকে দেখবে কে? শুনুন শুনুন, পেশেন্টদের যাতে অসুবিধা না হয় সেই জন্য ওই কটা দিন অন্য একজন ডাক্তারবাবু থাকবেন, উনি দেখে দেবেন, কোনো অসুবিধা হবে না, আপনি পরশু আসুন। বলি এটা কি যাত্রা রিহার্সেল হচ্ছে নাকি, যে একজন অ্যাক্টর নাই তো আরেকজনকে দিয়ে পক্সি দিয়াই দিব? বলি শুনুন, বলি মনে করুন ডেলিভারির দিন যদি আমার বউয়ের কোনো কাজ পড়ে যায় আর আমি যদি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যাই, তো ডাক্তারবাবু তার ডেলিভারি করাই দিবে? ও দাদা, আপনি কি গাঁজা খান নাকি? কেন, গাঁজা খেয়ে পরে গেলে কি ডাক্তারবাবু অন্য লোকের বউকে ডেলিভারি করাই দিবে? আমি বাপি বলছি, বাপি বলে রাখবেন না, একটু মাথাটা একটু ঠান্ডা করুন, মাথাটা একটু ঠান্ডা করুন, আমার কোটা কোথায় একটু শুনুন দাদা। বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। বলছি আপনি যে বললেন পরশু থেকে অন্য একজন ডাক্তার দেখবে আর কি আমার বউকে, আবার প্রথম থেকে চিকিৎসা শুরু করবেন নাই তো? না, তা কেন করবে, আপনার ওয়াইফের যত মাস হয়েছে সেই হিসাবে ট্রিটমেন্ট চলবে, আর বাবা উনিও একজন ডাক্তার। তো সে হইলে কি হবে, চোখের সামনে তো অনেক কিছুই দেখলাম, এ আমার বড় বেটা টিউশনি মাস্টারটা পাল্টাই দিলাম, তো অন্য একটা টিউশনি মাস্টার এলো, তো সে আবার প্রথম থেকে পড়াইতে শুরু করলো, যে লাস্টে কি হইলো আমার বেটাটা সব বন্ধুর থেকে পিছুয়াই দিল, তো এই নতুন ডাক্তার এসে পরে আমার বউয়ের ডেলিভারির ডেটটা আবার পিছ করাই দিল নাই তো ডাক্তারবাবু? দেখুন, আপনি কিন্তু আমার মাথাটা খুব গরম করে দিচ্ছেন, ফালতু এসব উল্টো পাল্টা কাজের সময় বিরক্ত করে রাখুন তো। হ্যালো, আমি বাপি বলছি। রাখুন একটু 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 শুনুন আমার কথাটা, কি মানে কাজের সময় আপনি কি শুরু করেছেন, কখন থেকে বলুন তো, মাঝে মাঝে ফোন করছেন, এরকম ডিস্টার্ব করছেন, আমাদের কি পেশেন্ট নেই নাকি কাজ নেই? মানে বুঝতেই তো পারছেন আমার বউ পুয়াতি বিপদে পড়েছি, বলি যে নতুন ডাক্তার যে আসবে, বলি নতুন যে ডাক্তার আসবে সে মানে পুয়াতির ডাক্তার বটে তো, মানে মানে আমার দাঁতের ডাক্তার ফাক্তার লয় তো, নাহলে আমার ছেলে আবার সময় দাঁত টানাটানি শুরু করলে বিপদে পড়ে যাবো ডাক্তারবাবু।
ফালতু, আপনি কি, আমরা কিন্তু ডাক্তার দেখানো বন্ধ করে দেবো এখানে, এরকম যদি বিরক্ত করেন।